বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার গোটা দেশে পয়লা অক্টোবর থেকে চালু করতে চলেছে নয়া লেবার কোড। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কেন্দ্রীয় সরকার পয়লা অক্টোবর থেকেই চালু করতে চলেছে নয়া লেবার কোড। এবং এই লেবার কোড চালু হলে কিন্তু সমস্ত দেশের, গোটা দেশের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে সমস্ত স্থায়ী এবং সরকারি বেসরকারি সমস্ত কর্মীদের কিন্তু কর্মজীবনে একটা নয়া পরিবর্তন আসতে চলেছে। তাদের বেসিক স্যালারির পরিবর্তন হতে চলেছে, স্যালারি স্ট্রাকচারের পরিবর্তন হতে চলেছে এবং নানা ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে একটি অনলাইন পত্রিকায়। আসুন বন্ধুরা, আমরা চলে আসি বিস্তারিত খবরে। সুখবর, 15 দিন থেকে সপ্তাহে মাত্র 4 দিন কাজ করতে হবে, ছুটি থাকবে 3 দিন। চাকুরিজীবীদের জন্য আগামী মাসে আসতে চলেছে বড় সুখবর। পয়লা অক্টোবর থেকে লেবার কোড জারি করতে চলেছে মোদী সরকার। লেবার কোডের নিয়ম অনুযায়ী কর্মচারীদের সপ্তাহে 3 দিনের ছুটির অপশন দেওয়া হবে। সপ্তাহে 5 বা 6 দিনের বদলে মাত্র 4 দিন কাজ করার সুযোগ দেওয়া হবে। তবে সেক্ষেত্রে একদিনে কাজের সময় 9 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা হয়ে যাবে, কাজ করতে হতে পারে 12 ঘন্টা। নতুন ড্রাফটে কাজের অধিকতম সময় বাড়িয়ে 12 ঘন্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে লেবার ইউনিয়নের 12 ঘন্টা কাজের সময়ের বিরোধিতা করেছেন। কোডের ড্রাফটের নিয়মে 15 থেকে 30 মিনিটের বেশি কাজ করলে সেটা 30 মিনিট ধরে ওভারটাইমের সামিল করা হবে। বর্তমান নিয়মে 30 মিনিট অতিরিক্ত কাজ করলে সেটা ওভারটাইম হিসাবে ধরা হয়। ড্রাফট নিয়মে কোনো কর্মচারীকে দিয়ে লাগাতার 5 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। কর্মীদের প্রত্যেক 5 ঘন্টা পর আধ ঘন্টার বিরতি দিতে হবে। সপ্তাহে মিলবে 3 দিন ছুটি। নয়া লেবার কোডের নিয়ম অনুযায়ী এই বিকল্প রাখা হয়েছে। এখানে কর্মচারী এবং সংস্থা নিজের সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে। নতুন নিয়ম অনুযায়ী সপ্তাহে কর্মীদের দিয়ে অধিকতম 48 ঘন্টা কাজ করানো যাবে। সপ্তাহে কাজের দিন 5 থেকে কমিয়ে 4 দিন করা হতে পারে, তাহলে সপ্তাহে ছুটি পেয়ে যাবেন 3 দিন। পয়লা অক্টোবর থেকে বদলাতে চলেছে বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম। এই মুহূর্তের বড় খবর, পয়লা অক্টোবর থেকে বদলাতে চলেছে বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম। নয়া লেবার কোড সরকার 1 এপ্রিল থেকে লাগু করতে চেয়েছিল, কিন্তু রাজ্যগুলি প্রস্তুত নয় বলে এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়। তবে এবার লেবার মন্ত্রক ও মোদী সরকার নতুন লেবার কোড 1 অক্টোবর থেকে লাগু করতে চাইছে। সংসদে এপ্রিল 2019 3টি লেবার কোড, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, কাজের সুরক্ষা, হেলথ ও ওয়ার্কিং কন্ডিশন ও সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত নিয়মে বদল করা হয়েছে। এই নিয়ম সেপ্টেম্বর 2020 পাশ হয়ে গিয়েছিল। কমবে বেতন, বাড়বে পিএফ। এই মুহূর্তের বড় খবর, বেতনের কিন্তু একটা বড় পরিবর্তন হবে, স্যালারি স্ট্রাকচারের কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে। এই সুবিধা পাবেন সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক এবং স্থায়ী বেসরকারি সরকারি সমস্ত ধরনের কর্মীরা এই সুবিধা পেতে পারেন। গোটা দেশের কর্মীরাই, সব রাজ্যে কিন্তু এই নয়া লেবার কোড চালু হতে চলেছে, গোটা দেশের কর্মীরাই এই সুবিধা পাবেন। নয়া ড্রাফটের নিয়ম অনুযায়ী বেসিক স্যালারির মোট বেতনের 50% বা তার বেশি হতে হবে। এর জেরে বেশিরভাগ কর্মীদের স্যালারি বদলে যেতে চলেছে। বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচুইটির জন্য বেশি টাকা কাটা হবে। এর জেরে ইনহ্যান্ড স্যালারি কমে যেতে চলেছে, পিএফ ও গ্র্যাচুইটির টাকা বেড়ে যেতে চলেছে। অর্থাৎ পয়লা অক্টোবর থেকে পরিবর্তন আসতে চলেছে নানা নিয়মে গোটা দেশের। আবার জানিয়ে রাখি, গোটা দেশের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী থেকে শুরু করে সমস্ত ধরনের স্থায়ী সরকারি বেসরকারি সমস্ত ধরনের কর্মচারীদের কর্মজীবনে আসতে চলেছে বিরাট